ਹੁਣ ਤਾਂ ਸੁੱਖਿਆ ਛੋੜੋ ਵੇਲਾ ਤੇ ਗਨ ਹੁਣ ਤਾਂ ਸੀ ਖਲ ਕਈ অনেক দিন আগের কথা, আমি তখন ক্লাস ফোরে পড়ি। আমার পাশের বাসার একটা বন্ধু ছিল মহিন, ওর বাপে ওর একটা সাইকেল কিনা দিয়েছিল। আমরা না সবাই মিলে ওই সাইকেলটা চালাইতাম। একদিন আমি সাইকেলটা চালাইতে গিয়া সাইকেলের হ্যান্ডেল ভেঙ্গালছি, টায়ার ভেঙ্গালছি, দিল আমার নামে বিচার। আমায় না ওই দিন আমার অনেক মারছিল, ইচ্ছা মতো মারছিল। আব্বাই না মারতো না, জানো আব্বাই আমার মারতো না, কোনোদিন আব্বা আমারে মারে নাই। ওই সময় মনে মনে প্রতিজ্ঞা করছিলাম জীবনে আর কোনোদিন কারো জিনিস চালাইতাম না, ব্যবহার করাম না। পরের দিন আব্বার গিয়ে কইছিলাম, আব্বা আব্বা আমার একটা সাইকেল কিনা দিবেন আব্বা। আব্বু আমার মনের কষ্টটা বুঝছিল। আব্বু আমার কইলো, আচ্ছা যা তোর একটা সাইকেল কিনা দিয়াম। বোনাস ভাই আমরা বোনাসের টিয়া তোর সাইকেল কিনা দিয়াম। আমার তো বড় সংসার ছিল, অনেকগুলো ভাই বোন, আব্বার ছোট চাকরি, বেশি বেতন পায় না। আব্বা যে অনেক কত বলো, আবার খুশি, আমার যে কত খুশি লাগছিল, আমার মনে হচ্ছে রোজা যায় না কেরে, রোজা এখনো শেষ হয় না কেরে। আমি অস্থির হয়ে গেছি, আব্বাই কখন আইব, কোন সময় আইব, আমার লে সাইকেল লয়ে আইব। সারাটা দিন পার হয়ে গেছে, আমার আব্বাই তো আয় না। অনেক রাইতে আব্বাই আইছে, আব্বার মুখটা আন্ধার জানো, আব্বার মুখটা আন্ধার। ও বোনাস ভাই নেই তো, আব্বাই আমার লেগে সাইকেল কিনতারে নাই। আব্বার চেয়ারের মধ্যে কত কষ্ট, কত কষ্ট আব্বার চেয়ারের মধ্যে। আব্বার কাছে, আব্বা আব্বা আমার সাইকেল লাগতো না, আমার সাইকেল লাগতো না আব্বা, সাইকেল দিয়ে কি তো করাব আমি, আমার সাইকেল লাগতো না। আমি যখন অনেক বড় হয় আব্বা, আমি গাড়ি কিনাম, আমার সাইকেল লাগতো না, সাইকেল দিয়ে কি তো করাম আমি আব্বা। তুমি আসো না গেলে তুমি একটু আসো, আমি গাড়ি কিনা সংসার।